This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৌর নিগমের জমি দখল করার অভিযোগ উঠেছিল রেলের বিরুদ্ধে। রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই অভিযোগ নস্যাৎ করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। রেলের জমি দখল করার অভিযোগ ঘিরে মেয়র বিধায়ক সংঘাত আরও এক ধাপ এগোলো শিলিগুড়িতে। বৃহস্পতিবার শিলিগুড়ি পৌর নিগমে বেশ কিছু ওয়ার্ডের মধ্যে থাকা আন্ডারপাসগুলো জমা জল সহ নতুন করে আন্ডারপাস তৈরি বিষয় সহ একাধিক বিষয় নিয়ে এনজেপি এডিআরএম অফিসে এডিআরএম এর সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের বিরোধী দলনেতা সহ পৌর নিগমের বিজেপি কাউন্সিলররা। বৈঠক শেষে বিধায়ক জানান রেল কারুর জমি দখল করেছে, এটা নজিরবিহীন ঘটনা। মেয়র অভিযোগ করেছিলেন রেল পৌর নিগমের জমি দখল করেছে, সেই বিষয় নিয়ে এডিআরএম এর সঙ্গে কথা বলে আমরা জানতে এসেছিলাম তিনবাতিতে বাস স্ট্যান্ড করার জমি রেল দখল করেছে কিনা, কিংবা এই বিষয় নিয়ে কোনো অভিযোগ এসেছে কিনা। শঙ্কর ঘোষ বলেন, যা জানলাম সরকারি স্তরে এ ধরনের কোনো আলোচনা হয়নি, এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাও নেই। ভারতীয় রেল সেবা দেওয়ার জায়গা, পৌর নিগম সেবা দেওয়ার জায়গা, দুটো সেবা সংস্থার মধ্যে অন্তর্বিরোধ হোক সেটা চাই না। উভয় রাজনীতির ঊর্ধ্বে, কোনো ভুল বোঝাবুঝি হলে সেটা আলোচনার মধ্যে দূর করা সম্ভব। তবে রেল এ ধরনের কাজ করেনি শুনে খুশি হলাম, কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার তিনবারটি মোড় সংলগ্ন নতুন বাস টার্মিনাসের কাজ সরজমিনে খতিয়ে দেখতে যান শিলিগুড়ি মেয়র গৌতম দেব। তখন তিনি অভিযোগ করেছিলেন এই বাস টার্মিনাসের প্রবেশদ্বার নিয়ে সমস্যা সৃষ্টি করেছে রেল, কোন এজেন্সিকে নিয়ে অবৈধ নির্মাণ করানো হয়েছে রেলের তরফে। এই বিষয় নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রেলকে এক প্রকার হুঁশিয়ারিও দেন। আজ শঙ্কর ঘোষ মেয়রের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। ফল, ফের শিলিগুড়ির রাজনীতি পারদর্শমুখী। প্রথমত আজকে আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে যে বর্ষার সময় বিভিন্ন আন্ডারপাস গুলোর সমস্যা হয়, তো আমাদের এই এলাকার যতগুলো আন্ডারপাস আছে সেগুলো রেলের পক্ষ থেকে যাতে একটু নজর দেওয়া হয়, কারণ এই সময় প্রকৃতভাবে আন্ডারপাস গুলো জল জমার সমস্যাটা ফুটে ওঠে। এটা ছিল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের 7 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড স্বস্তিকা ক্লাবের ঠিক পাশেই আমাদের ওখানে যে রেলগেট আছে সেখানে একটা সার্ভে করে দেখাও ওখানে কোনো আন্ডারপাস বা ফ্লাইওভার কিছু করা যায় কিনা, ওখানকার মানুষের সহযোগিতা নিয়ে, কারণ ওখানেও কিন্তু একটা এই যানজটের একটা সমস্যা তৈরি হয়, সেটাও অনুরোধ করেছি। টিকিয়াপাড়ায় আমাদের যে এর আগে দীর্ঘদিন ধরে যেখানে কোনো সময় আন্ডারপাস কোনো সময় ফ্লাইওভার ইত্যাদি করার কথা বলা হয়েছিল, ওইখানের অবস্থাটা খুবই খারাপ। বাগড়াকোটে বাগড়াকোটের এই এই বিষয় নিয়ে দ্রুত সেখানে যাতে কিভাবে, কারণ ওখানে ওপেন থাকছে, রেলওয়ে গেট থাকছে না, তো লোকজন পারাপার করলে সেটাও একটা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ফলে সেই ক্ষেত্রে কি অবলম্বন বা ব্যবস্থা করা যায় সেটা নিয়েও আমরা ওনাদের কাছে অনুরোধ করলাম। এছাড়াও রেলের অব্যবহৃত জমি, অব্যবহৃত যে অব্যবহৃত অফিস, এগুলো আমাদের 33টি ওয়ার্ডের মধ্যে অনেক জায়গায় আছে, সেটা দূর করা সম্ভব। তবে আমি খুব খুশি হলাম শুনে যে রেল এরকম কোনো চিন্তা ভাবনাও নেই এবং রেলের সাথে এই নিয়ে কোনো প্রশাসনিক কর্তা শিলিগুড়ি কর্পোরেশনে তাদের কোনো কথা হয়নি। খুব অসম্ভবতা করছে, খুবই আনসিভিলাইজড অ্যাটিটিউড করছে, যার জন্য আমি প্রশাসনে সর্বস্তরে কথা বলবো। এটা একটা পাবলিক ইউটিলিটি, ভেরি ইম্পর্টেন্ট শিলিগুড়ি যানজট, কোনো সাপোর্ট তো দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। আর আমরা আমাদের জায়গায় আমাদের পয়সায় করছি, সেখানে আমাদের জায়গা দখল করাচ্ছে বেসরকারি এজেন্সিতে দিয়ে শিলিগুড়িতে থেকে, এটা তো মানবো নাকি? কোন রেলের অফিসার আর কোন আরপি হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় চলে আসবে? আমি জাস্ট গভর্নমেন্টকে জানাচ্ছি, আমরা ছাত্র যুবক করে এই জায়গাটায় এসেছি, আর এসব ভয় পাই না। আমাদের জায়গার মধ্যে এরকমভাবে মানুষের একটা উন্নয়নকে ব্যাহত করে দেবে, বসে থাকবে? এটা এক বছর ধরে এখানে কাজ করছে, এই জায়গাতে পুরো রাস্তা বানাতে হচ্ছে, বে বানাতে হচ্ছে, জায়গার লেআউট করতে হচ্ছে, তিনবার দিল্লি থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি, এই স্টেজটা বার করা অত সোজা, এটাতে একটা স্টেট অফ দি আর্ট অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, পড়েছিল তো জায়গাটা, কেউ তো দেখেনি।